বাংলা বরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা নীতিশ কুমারের, বিহারে শেষ দফার ভোটের আগেই বড় চমক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সামনের বুধবার থেকে বাংলায় লোকাল ট্রেন চলবে, জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ করা এবং KSU কে নিষিদ্ধ ঘোষণার দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল। শিলচর, করিমগঞ্জ, ধর্মনগর, বৈরবী লোকাল ট্রেন চালানোর দাবি ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির। হারের মুখে দাঁড়িয়েও নতুন ইতিহাস গড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর অবিলম্বে মুক্তির আর্জিতে কান দিল না হাইকোর্ট, জামিনের শুনানি আজ দুপুরে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা নীতিশ কুমারের, শেষ দফার ভোটের আগেই বড় চমক, বিহার নির্বাচনের শেষ পর্বে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জানিয়ে দিলেন এটাই তার শেষ নির্বাচন হতে চলেছে। শেষ পর্বের নির্বাচনের আগে প্রবল চাপে থাকা নীতিশ ভোটারদের মন জয়ে নিজের রাজনৈতিক সন্ন্যাসের আগাম ঘোষণা করলেন কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী 7 নভেম্বর বিহারে তৃতীয় দফার নির্বাচন। বিহারে তেজস্বী যাদব, চিরাগ পাশোয়ানরা কড়া ছিলেন ছুড়ে দিয়েছেন নীতিশ কুমারকে। বিজেপির সঙ্গে থাকলেও নীতিশের ক্ষমতায় ফেরা নিয়ে হঠাৎই সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এদিন দমদাহায় একটি নির্বাচনী জনসভায় একেবারে শেষ দিকে বলেন, আপনারা জেনে নিন এটাই আমার শেষ নির্বাচন, যার শেষ ভালো তার সব ভালো, আপনাদের সমর্থন পাব তো। এবারের নির্বাচন চলাকালীন নীতিশ News18 দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মানুষ যতদিন চাইবে ততদিনই তিনি সেবা করবেন, যেদিন মানুষ তাকে চাইবেন না তিনি অবসর নিয়ে বাড়িতে বিশ্রাম নেবেন। যদিও ঠিক কবে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নীতিশ কুমার। এদিন অবশ্য তিনি জানিয়ে দিলেন, ক্ষমতায় ফিরলেও এবারই শেষবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। গত 15 বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন 70 বছর বয়সী নীতিশ কুমার। JDU নেতা তেজস্বী যাদব অবশ্য বারবারই কটাক্ষ করেছেন, শারীরিক এবং মানসিকভাবে নীতিশ কুমার ক্লান্ত, তার বিশ্রাম নেওয়া উচিত। এবার সত্যি বুথ প্রচারের শেষ লগ্নে নিজের রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা করে বড় চমক দিলেন নীতিশ কুমার। অপরদিকে সামনের বুধবার থেকে বাংলায় লোকাল ট্রেন চলবে, জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সব জল্পনার অবসান, আগামী সপ্তাহের বুধবার তথা 11 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হবে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। লোকাল ট্রেন চালানোর ব্যাপারে নবান্নের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক ছিল রেলের অফিসারদের। ওই বৈঠকের পর রেল সূত্রে জানানো হয়েছে, প্রথম দিন অর্থাৎ আগামী বুধবার হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে 362টি ট্রেন চলবে। তারপর সুরক্ষা ব্যবস্থা দেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। বিধি কার্যকর হওয়া ও সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে আগামী সোমবার ফের নবান্নে বৈঠকে বসবেন রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গ্যালপিং ট্রেন চালানো হবে, সব স্টেশনে সেই ট্রেন দাঁড়াবে না। তাছাড়া রেলের তরফে প্রাথমিকভাবে বলা হয়েছে নতুন কোনো টাইম টেবিল হবে না, পুরনো সময় অনুযায়ী ট্রেন চলবে। রেল সূত্রে আরও বলা হচ্ছে 362টি ট্রেনের মধ্যে হাওড়া ডিভিশনে চলবে 101টি ট্রেন, শিয়ালদহ ডিভিশনে 228টি ট্রেন চলবে, বাকি 33টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৈঠক হচ্ছে রেল ও রাজ্য সরকারের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, রেলকে আমরা আগেই বলেছি লোকাল ট্রেন বেশি চালাবেন, তাতে ভিড় কম হবে, তবে হ্যাঁ কোভিড প্রোটোকল মেনেই চালাতে হবে। আগের দিন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ট্রেন চললেও যাত্রী সংখ্যা অর্ধেক করে দেওয়া হবে, এখন একটা ট্রেনে 1200 জন যাত্রী বসে যেতে পারেন, কোভিড বিধি মেনে এই সংখ্যায় 600 জনে নামিয়ে আনা হবে। ট্রেনে উঠলে মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক করা হবে, কিন্তু এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত করা যাবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। তাদের মতে যখন 100% ট্রেন চলতো এবং ট্রেন যাত্রীরা তাতে চাপতেন, তখনই অফিস টাইমে বাদুড় জুলা অবস্থা হতো, ট্রেনের সংখ্যা কমলে বিপত্তি আরও বাড়তে পারে। তাছাড়া মেট্রো স্টেশনে মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে যে পরিকাঠামো রয়েছে লোকাল ট্রেনের ক্ষেত্রে তা নেই।
তাই শেষ পর্যন্ত কতদূর সুরক্ষা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। দিকে দিকে বিক্ষোভে স্পষ্ট লোকাল ট্রেন চালানোর দাবি গণদাবিতে পরিণত হয়েছে। সাধারণ স্টেশনগুলিতে পুলিশ সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করে বিধি কার্যকর করা যায় কিনা তা নিয়েও ভাবনা চলছে। অপরদিকে হারের মুখে দাঁড়িয়েও নতুন ইতিহাস করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময় যত গড়াচ্ছে হিসেবটা ততই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। এদিকে অসম্ভবী হারের মুখে দাঁড়িয়েও নয়া নজির গড়তে চলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাঙতে চলেছে গত 3 দশকের পুরনো রেকর্ডও। সহজ ভাষায় বললে 1992 সালে ডেমোক্রেট প্রার্থী বিল ক্লিন্টনের কাছে পরাজয়ের পর আর কোনো মার্কিন রাষ্ট্রপতি দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত হননি। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনী ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে জর্জ বুশের পর শেষ 3 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা প্রত্যেকেই একটানা 2 বারের জন্য রাষ্ট্রপতি পদে আসীন থেকেছেন। কিন্তু খুব সম্ভবত সেই রেকর্ড আর ধরে রাখতে পারলেন না ট্রাম্প। যদিও ট্রাম্পই প্রথম নন, এর আগেও আরও একাধিক জননেতাকে তাদের জনবিরোধী কাজের জন্য দ্বিতীয় দফার নির্বাচনে ছুড়ে ফেলেছে আমেরিকার জনগণ। এদিকে গত 100 বছরের রেকর্ডে মাত্র 4 জন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন এমনটাই বলছে মার্কিন নির্বাচনী ইতিহাস। তালিকায় নাম রয়েছে জর্জ বুশ, জিমি কার্টার, জেরাল্ড ফোর্ড, হার্বার্ট হুবারের নাম। অপরদিকে মেঘালয়ে বাঙালি নির্যাতন বন্ধ করা এবং KSUকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল। মেঘালয়ে বাঙালি নির্যাতন শীঘ্রই বন্ধ করতে এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত খাসি ছাত্র ইউনিয়নকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল করে মেঘালয়ের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠিয়েছে আমরা বাঙালি শিবসেনা, বাংলা ভাষা একতা মঞ্চ, সারা বাংলা ছাত্র যুব সংস্থা, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, বঙ্গবাসী, দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ প্রভৃতি সংগঠন। সংগঠনগুলির নেতারা বলেছেন বারবার মেঘালয় সরকারের কাছে আবেদন করার পরও ওই রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার অব্যাহত। বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের তীব্র প্রতিকূলতা সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হয়েছে। সপ্তাহ 2 আগে খাসি স্টুডেন্টস ইউনিয়ন প্রকাশ্যে মেঘালয়ের রাজধানী শিলং সহ রাজ্যের বিভিন্ন স্থানে আপত্তিকর ব্যানার লাগিয়ে বলেছে মেঘালয়ের সকল বাঙালি বাংলাদেশি। এ ধরনের অসাংবিধানিক কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার আমরা বাঙালির ডাকে শিবসেনা, বাংলা ভাষা একতা মঞ্চ, সারা বাংলা ছাত্র যুব সংস্থা, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, বঙ্গবাসী, দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ প্রভৃতি সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার রবি হাসপাতাল কানেক্টর থেকে কসবায় অবস্থিত মেঘালয় ভবন পর্যন্ত পথ মিছিল করেন সংগঠনগুলির কর্মকর্তারা। পথ মিছিল শেষে তারা মেঘালয় ভবনে কার্যনির্বাহী আধিকারিকের মাধ্যমে মেঘালয়ের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেছেন। পরে আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সচিব বকুল রায় বলেন বাঙালি বিদ্বেষী সন্ত্রাসবাদী খাসি স্টুডেন্টস ইউনিয়নকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বাঙালির কেন্দ্রীয় ছাত্র যুব সচিব তপময় বিশ্বাস হুমকি দিয়ে বলেন আগামী 7 দিনের মধ্যে মেঘালয়ে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না হলে সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। অপরদিকে শিলচর করিমগঞ্জ, শিলচর ধর্মনগর এবং হাইলাকান্দি হয়ে শিলচর বৈরবী লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। এ ব্যাপারে সংগ্রাম কমিটির পক্ষ থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে শিলচর রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্টের কাছে বৃহস্পতিবার এক স্মারকপত্র প্রদান করা হয়েছে। কমিটির প্রতিনিধিরা জানান ওই সব লোকাল ট্রেনগুলো বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। আসাম সরকারের ASTC বাস, ট্রেভেলার, ক্রুইজার ইত্যাদির যাত্রী ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নিলেও প্রতিটি রুটে পরিবহন সংস্থাগুলো নিজেদের মর্জিমতো যাত্রী ভাড়া বাড়িয়ে দিয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লকডাউন কার্যত উঠে যাওয়ার ফলে জনগণের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থায় উল্লিখিত ট্রেনগুলো চালু হলে যাত্রীরা কিছুটা সুবিধা পাবেন। দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে লোকাল ট্রেন চালু হচ্ছে, তাই এই 3টি ট্রেন অতিসত্বর চালু করার দাবি জানিয়েছেন শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির কর্মকর্তারা।
অপরদিকে সাংবাদিক অর্ণব গোস্বামীর অবিলম্বে মুক্তির আর্জিতে খান দিল না হাইকোর্ট। জামিনের শুনানি আজ। আত্মহত্যায় প্ররোচনা মামলায় আলিবাগ পুলিশের গ্রেফতারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে অবিলম্বে মুক্তির আর্জি জানিয়েছিলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ণবের সেই আর্জিতে কর্ণপাত করেনি। রিপাবলিক টিভির প্রধান সম্পাদক আদৌ জামিন পাবেন কি না তা নির্ভর করছে আজ হাইকোর্টের সিদ্ধান্তের উপর। কারণ আজ দুপুরে তার অন্তর্বর্তী জামিন আবেদন নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। 2018 সালের আত্মহত্যার প্ররোচনা মামলায় বুধবার সকালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে আলিবাগ পুলিশ, এরপর আদালতে পেশ করা হলে আলিবাগ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপাবলিক টিভির সম্পাদককে 18 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের আদালতেই অর্ণবের জামিন নিয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই অর্ণব গোস্বামীর আইনজীবী নিম্ন আদালত থেকে জামিনের আবেদন প্রত্যাহার করে হাইকোর্টে যান। হাইকোর্টে অর্ণবের এই গ্রেফতারিকে সম্পূর্ণ বেআইনি হিসাবে উল্লেখ করে অবিলম্বে তাকে জামিন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করে আজ জামিন নিয়ে শুনানির দিন ধার্য করে। অর্ণবের আইনজীবী আবাদ পুন্ডা আদালতে জানান, একটি সামারি রিপোর্ট লিখে 2018 সালেই মামলাটি ক্লোজ করে দিয়েছিল পুলিশ। আবাদের প্রশ্ন, আদালতের নির্দেশ ছাড়া এখন কি করে আবার সেই মামলাটি চালু করা হচ্ছে, পুনর্তদন্ত বা কিসের ভিত্তিতে, তার কথায় এই মামলার গ্রহণ ও মামলাটি বন্ধ করার জন্য কফিনে তো আগেই পেরেক পোতা হয়ে গিয়েছিল, তাহলে এখন কি করে আদালতের অনুমতি ছাড়া পুলিশ এই মামলার নতুন করে তদন্ত শুরু করতে চলেছে। নিজের বক্তব্যের সপক্ষে সুপ্রিম কোর্টের একটি নির্দেশও জুড়ে দেন বরিষ্ঠ এই আইনজীবী। তার ভিত্তিতেই দাবি করেন, একটি ডেড কেসে পুলিশ বেআইনিভাবে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে, তার আর্জি অর্ণবকে অবিলম্বে হাইকোর্ট মুক্তি দিক, কারণ এই সাংবাদিকের গ্রেফতারি আইনসম্মত নয়। সেই সঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতের হাতে এ বিষয়ে যথেষ্ট ক্ষমতা রয়েছে, রাষ্ট্রের অন্যায় আচরণের বিরুদ্ধে নাগরিকের উদ্ধারে আদালতের এগিয়ে আসা উচিত। তার অভিযোগ, পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে, এ ধরনের গ্রেফতারি বা আটক মানা যায় না। বিচারপতি এস এস শিন্দে ও এন এস কার্নিকের ডিভিশন বেঞ্চ অবিলম্বে জামিনের আর্জিতে গুরুত্ব দেয়নি। মামলার অভিযোগকারিণী ও রাজ্যের তরফে বক্তব্য না শুনে অন্তর্বর্তী জামিন দিতে অস্বীকার করে। রাজ্যের তরফে বরিষ্ঠ আইনজীবী অমিত দেশাই আদালতে উপস্থিত ছিলেন। মামলার কাগজপত্র দেখার জন্য তিনি আদালতের কাছে সময় চেয়ে নেন। দেশাইয়ের অনুরোধে আজ শুনানির দিন ধার্য হয়। চলতি বছরের মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ঘোষণা করেছিলেন, ডিজাইনারের মেয়ে অদান্না নায়কের আর্জির প্রেক্ষিতে তিনি নতুন করে এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। মুম্বাই পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে লোয়ার পেরেলের বাড়িতে হানা দিয়ে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেন আলিবাগ পুলিশের একটি টিম। সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, অর্ণবকে ধাক্কা দিয়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। অর্ণবের পাল্টা অভিযোগ, বাড়ির বাইরে বের করে আনা।